হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি মেরি, আর আমার এই মেরি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই শীতকালে গরম ভাতের সাথে ধনে পাতা বাটা খেতে কতই না মজা লাগে। আমি যেরকম ভাবে ধনে পাতা বাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ধনে পাতা নিয়েছি আর এইগুলো ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমার ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে আর ভালো করে ধুয়েও নিয়েছি। ধনে পাতাগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এরপরে একটু একটু করে ধনে পাতাগুলো বেটে নেব। বন্ধুরা, এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আমার এখানে ধনে পাতা বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি লেবুর রস, এরপরে স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দিচ্ছি তেল। এরপর আমি সবকটা ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আমার এখানে ধনে পাতা বাটা রেডি হয়ে গেছে।